ঠাকুরনগরে হরিচাঁদ মন্দির পরিষ্কার করলেন জাহাজ মন্ত্রী। স্বচ্ছ ভারত মিশনের কর্মসূচি বলে জানান মন্ত্রী। স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসেবে সোমবার ঠাকুরনগরের হরিচাঁদ মন্দির পরিষ্কার করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তার এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। গোটা মন্দির চত্বর এদিন জল দিয়ে ধুয়ে মুছে দেওয়া হয়। এই কর্মসূচিতে হাত লাগান মন্ত্রী নিজেই। হরিচাঁদ মন্দির পরিষ্কার করবার পর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, আজ সারা ভারত জুড়ে মন্দির পরিষ্কারের প্রক্রিয়া চলছে, এটা স্বচ্ছ ভারতের একটা অংশ। আগামী 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন হবে। তার আগে প্রধানমন্ত্রীর নির্দেশে আজ এই মন্দির পরিষ্কার কর্মসূচি পালন করা হলো। পাশাপাশি মন্ত্রী বলেন, আমাদের সকলেরই মন্দির পরিষ্কার করা উচিত। মন্দির পরিষ্কার করা মানে নিজের মন পরিষ্কার করা। এই বিষয়ে মন্ত্রী আরো বলেন, স্বচ্ছ ভারতেরই একটা পার্ট। আমার মনে হয় এটা যদি করা হয়, মন্দির পরিষ্কার মানে করা মানে মন পরিষ্কার করা। আগামীতে আমাদের শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হবে, সেই উপলক্ষে ভারতবর্ষের যে একটা বাতাবরণ, যে বাতাবরণে একটা ধর্মীয় ভাবাবেগের কাজ করবে, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে বলেছেন সারা ভারতবর্ষে যে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণ, প্রত্যেকটা ধর্ম পীঠস্থান যেগুলো আছে সেইগুলোকে স্বচ্ছতা এনে যাতে পবিত্রতা বজায় থাকে সেটার জন্যই উনি নিবেদন করেছেন বা আবেদন করেছেন। তার জন্যই আমরা যারাই আছি, যেখানেই আমরা আছি, তার সৈনিক হিসেবে আমরা সকলেই সেই কাজটা করার চেষ্টা করছি। তাই আমার বাড়িতে আজকে ঠাকুরের মন্দিরটা কিছু কিছু ওখানে আসবার মানে সাইডে কিছু বেশি ময়লা হয়ে গেছিলো, ধুল জমে সেগুলোকে পরিষ্কার করা হলো। নিচে জং ধরে গেছিলো সেই জায়গাগুলোকে পরিষ্কার করা হলো এবং ইনস্ট্রাকশনও দেওয়া হলো যাতে ভালোভাবে ওটাকে রং টং করে ঠিক করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসেবে সোমবার ঠাকুরনগরের হরিচাঁদ মন্দির পরিষ্কার করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তার এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। গোটা মন্দির চত্বর এদিন জল দিয়ে ধুয়ে মুছে দেওয়া হয়। এই কর্মসূচিতে হাত লাগান মন্ত্রী নিজেই। হরিচাঁদ মন্দির পরিষ্কার করবার পর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, আজ সারা ভারত জুড়ে মন্দির পরিষ্কারের প্রক্রিয়া চলছে, এটা স্বচ্ছ ভারতের একটা অংশ। আগামী 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন হবে। তার আগে প্রধানমন্ত্রীর নির্দেশে আজ এই মন্দির পরিষ্কার কর্মসূচি পালন করা হলো। পাশাপাশি মন্ত্রী বলেন, আমাদের সকলেরই মন্দির পরিষ্কার করা উচিত। মন্দির পরিষ্কার করা মানে নিজের মন পরিষ্কার করা। এই বিষয়ে মন্ত্রী আরো বলেন, স্বচ্ছ ভারতেরই একটা পার্ট। আমার মনে হয় এটা যদি করা হয়, মন্দির পরিষ্কার মানে করা মানে মন পরিষ্কার করা। আগামীতে আমাদের শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হবে, সেই উপলক্ষে ভারতবর্ষের যে একটা বাতাবরণ, যে বাতাবরণে একটা ধর্মীয় ভাবাবেগের কাজ করবে, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে বলেছেন সারা ভারতবর্ষে যে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণ, প্রত্যেকটা ধর্ম পীঠস্থান যেগুলো আছে সেইগুলোকে স্বচ্ছতা এনে যাতে পবিত্রতা বজায় থাকে সেটার জন্যই উনি নিবেদন করেছেন বা আবেদন করেছেন। তার জন্যই আমরা যারাই আছি, যেখানেই আমরা আছি, তার সৈনিক হিসেবে আমরা সকলেই সেই কাজটা করার চেষ্টা করছি। তাই আমার বাড়িতে আজকে ঠাকুরের মন্দিরটা কিছু কিছু ওখানে আসবার মানে সাইডে কিছু বেশি ময়লা হয়ে গেছিলো, ধুল জমে সেগুলোকে পরিষ্কার করা হলো। নিচে জং ধরে গেছিলো সেই জায়গাগুলোকে পরিষ্কার করা হলো এবং ইনস্ট্রাকশনও দেওয়া হলো যাতে ভালোভাবে ওটাকে রং টং করে ঠিক করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।